বিনিয়োগকারীর সঙ্গে চুক্তিপত্রে সই করা নিয়ে জটিলতা বড় আকার নিতে চলেছে ইস্ট বেঙ্গলে। তার ইঙ্গিত দিয়ে নেট মাধ্যমে ক্লাবের সমস্ত কাজ বন্ধ করে দিল শ্রী সিমেন্ট। মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন, চুক্তিপত্রে সই না হলে তিনি কোনো আলোচনায় বসবেন না। গতকাল রাতে ইস্ট বেঙ্গলের টুইটার অ্যাকাউন্টও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে গতকাল টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী নির্দেশের আগে ইস্ট বেঙ্গলের সমস্ত সোশ্যাল মিডিয়া কাজকর্ম স্থগিত রাখা হচ্ছে। এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আমাদের পক্ষ থেকে মশালবাহকদের আন্তরিক ধন্যবাদ। গত মৌসুমের আইএসএল এর আগে ইনভেস্টর হিসাবে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধে ইস্ট বেঙ্গল। তারপর থেকেই ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া সাইটের যাবতীয় দায়িত্ব চলে যায় শ্রী সিমেন্টের হাতে। ইস্ট বেঙ্গলের নিজস্ব পেজ ফেসবুকে থাকলেও সব রকম কাজ ইস্ট বেঙ্গলের পেজ থেকেই এতদিন হতো।